Hi, I am Tinni. Welcome to my kitchen. আজকে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি একটা খুব সুন্দর রেসিপি ভ্যানিলা কাপকেক উইথ চোকো চিপস এন্ড রোস্টেড নাটস। নাটস গুলোকে আমি প্রথমে রোস্ট করে নিয়েছি 6 টু 7 মিনিটস এতে, তারপরে আমি 60 গ্রাম বাটার আর হাফ কাপ মিল্ক আমি গরম জলের ওপর, দেখুন আমি রেখে দিচ্ছি এইভাবে রেখে দেবো, ঠিক আছে? এটা গরম জলের মধ্যে থাকবে। এবার আমি তিনটে ডিম নিয়ে নিলাম, তিনটে ডিম আমি ফাটিয়ে নেব। এই তিনটে ডিমকে আমি 30 সেকেন্ডের জন্য একটু উইপ করে নিলাম। এবার আমি 1 কাপ চিনি, আমি নিয়েছি অর্গানিক সুগার, আপনারা নর্মাল গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, সাদা, কোনো অসুবিধা নেই তাতে। ভালো করে আমি আস্তে আস্তে চিনিটাকে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে। আমার ফাটানোটা দেখুন, ফাটানোর ঘনত্বটা যেন এরকম হয়, হলে ভালো হয়, কেকটা ফ্লাফি হয়। এবার আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এমনি প্লেন অল পারপাস ফ্লাওয়ার যেটা, সেটা আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি একটু সিনামন পাউডার আমি দিয়ে দিয়েছি, 1/4 স্পুন, 1/2 টিস্পুন আমি বেকিং পাউডার নিয়ে নিলাম। নিয়ে একসঙ্গে এটা ভালো করে ছাঁকনিতে ছেঁকে মিশ্রণটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দুধ বাটারের সঙ্গে 1/2 টিস্পুন ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিলাম। নিয়ে ওই ব্যাটারটা থেকে একটু তুলে এই দুধ এবং বাটার এবং ভ্যানিলা এসেন্সের সঙ্গে এটা ভালো করে মিশিয়ে ওর মধ্যে মিশ্রণটা ঢেলে দেবো, আমার ময়দার মিশ্রণের সঙ্গে ঢেলে দেবো। এবার চোকো চিপস নিয়ে নিলাম, আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন, রোস্টেড নাটসটাও আপনারা পছন্দের মতো এবং পরিমাণ মতো নিয়ে নেবেন, এটার কোনো পরিমাপ নেই। এবার ভালোভাবে মিশিয়ে নেবেন এবং পাইপিং ব্যাগে ঢেলে নিলাম। আপনারা হাতায় করে তুলেও কাপকেকের যে লালিন আছে ওর মধ্যে ঢেলে দিতে পারেন বা কাপকেক মোল্ডে ঢেলে দিতে পারেন। এবার প্রিহিটেড ওভেনে আমি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, দেখুন আমার 22 মিনিট লেগেছে। আপনারা একটু দেখে নেবেন, 20 মিনিট থেকে আপনারা আরম্ভ করবেন, যে 20 প্রথমে
কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো।